ইটালিয়ান লিগে 71 মিনিটে রোমার তারকা এন্ডিকার অসুস্থতার কারণে থেমে যায় রোমা উদিনেসের মধ্যকার ম্যাচ। ব্লু এনার্জি স্টেডিয়ামে ম্যাচ তখন শেষ দিকে, এক এক সমতায় থাকা অবস্থায় 71 মিনিটে বুকে ব্যথা নিয়ে মাটিতে পড়ে যান ইভান এন্ডিকা। মাঠে ছুটে যান চিকিৎসকরা, স্ট্রেচার এনে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এন্ডিকাকে। এরপর খেলা চালিয়ে যাওয়ার মানসিকতা ছিল না কারো। ম্যাচ স্থগিত হলেও সিরিয়া কর্তৃপক্ষ জানায় রোমা উদিনেস ম্যাচটি 72 মিনিট থেকে আবার মাঠে গড়াবে, দিনক্ষণ পরে চূড়ান্ত হবে। খেলা বন্ধের ঘণ্টা দুয়েক পর রোমার অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয় এন্ডিকা ভালো আছেন। গত বছর এন্ডিকা যোগ দেন রোমায়, এখন পর্যন্ত ইটালিয়ান ক্লাবটির হয়ে খেলেছেন 19 ম্যাচ।